जेएम क्रिएशन एखनकार मत आपडेट संबादी हे आज के बाउरघाट बजारे सर्वभारतीय महिला कांग्रेस सभा नेत्री तथा असमेर अग्निकन्या तथा शिलचर प्राक्तन सांसद सुस्मिता देवर प्रतिक्रिया ग्रहण कर प्रथम प्रतिक्रिया हे एक नैशनल पार्टी को अवस्थाते ही एक जिला पुरो चाड़ते पर तई द्वितीय बैश्यटी हे उनार बैषमते बोझा जा मध्य हाइलाकान्दी आसनटी कांग्रेस के देवा होबे उनाके किधरण प्रार्थी देवा होबे प्रश्न जवाब जिन्हें जन्मलग्न थेके दलेर आदर्शे विश्वासी एवं दलेर सब समय दलेर नियमकानून मेने चलें एवं जनता जाके चाइछेन उनाके टिकेट देवा होबे। तो एइबारे देखार विषयटी हे जनसाधारण काके चाइछेन एटी हे मूल देखार विषय। तो अपनारा सुस्मिता देवर प्रतिक्रिया अवश्य देखें और भिडियो भलो लगले अवश्य अपनारा लाइक कमेंट और शेयर दिए हमें जान एक सहाज्य करबें और पशे थार जो सबाई के धन्यवाद जाना जेएम क्रिएशन असम अग्निकन्या तथा शिलचर सांसद प्राक्तन सांसद सुस्मिता देव इंडिया कांग्रेस कमिटी महिला कांग्रेस कमिटी सभानेत्री सुस्मिता देव के जेएम क्रिएशन जाना सदर आमंत्रण হাইলাকান্দি মাইনরিটির সিট আর এই মধ্য হাইলাকান্দি আসনে এই কংগ্রেস ভবন টিয়ে পড়েছে তাই আমাদের এই মধ্য হাইলাকান্দি আসনটি কি কংগ্রেসের অনুকূলে আসবে মানে কংগ্রেসকে দেওয়া হবে? হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমরা বিগত নির্বাচনে তিনটা সিটি হেরেছি ইউডিএফ এর সঙ্গে ফাইট হয়ে এবং আমার দাবি যেটা আমি কোর কমিটিতে রেখেছি যে একটা ন্যাশনাল পার্টি একটা জেলা পুরোপুরি ছাড়তে পারে না কিন্তু অ্যালায়েন্সের একটা কষ্ট হলো কিছু পেতে হলে কিছু দিতে হয় কিন্তু পুরো ডিস্ট্রিক্টটা আমার মনে হয় না যে কংগ্রেস হাইকমান্ডও ছাড়তে রাজি হবে আর তিনটা সমষ্টিতেই আমার কংগ্রেস সংগঠন অত্যন্ত শক্তিশালী অনেক অনেক ক্যান্ডিডেট আছে যারা জেতার ক্ষমতা রাখে এই রিপোর্টটা আমি হাইকমান্ডকে নিশ্চয় দেব। আমার সর্বশেষ কোশ্চেন হচ্ছে যদি মধ্য হাইলাকান্দি দিতে কংগ্রেস থেকে আমরা তো দাবি দিচ্ছি আপনি আশা করা যায় এটা আমাদের এই দাবি পূরণ হবে আর কি ধরনের প্রার্থী আপনারা মানে দিবেন আমাদের মধ্য হাইলাকান্দি দিতে? আমার এরকম প্রার্থী লাগে যারা কংগ্রেসের সিদ্ধান্ত মেনে কাজ করে কংগ্রেসের আদর্শে বিশ্বাসী আদর্শে চলে আর কংগ্রেসের আদর্শটা কি যে আমরা কোনোদিন সাম্প্রদায়িক রাজনীতি করি না আমরা সব জাতি ধর্ম কে নিয়ে চলি এই আদর্শ মেনে যারা চলে তাদেরকে কনসিডার করা হবে। নাম্বার টু এআইসিসি একটা গ্রাউন্ড সার্ভে করছে ইট ইজ নট সুস্মিতা দেব কাকে চাইছে বা ডিসিসি প্রেসিডেন্ট কাকে চাইছে মানুষ কাকে চাইছে সেটার তদন্ত করেই টিকিট দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ। সব জাতি ধর্মকে কি বলেছে যে 2014 ভোটার লিস্টে যাদের নাম আছে ওরা সবাই নাগরিকতা কংগ্রেস তাই বলে আমাদের কোনোদিন সাম্প্রদায়িক রাজনীতি করি না আমাদের জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই আমাদের জন্য আমাদের ভাই আর বোন এবং আমাদের কংগ্রেসের পরম্পরা হলো সংবিধানকে মেনে কাজ করা ধর্মনিরপেক্ষতাকে মেনে কাজ করা আর দেশের গরিব মানুষের জন্য কাজ করা এটা আমরা যদি ভুলি না এটা আমরা সামনে রেখে আরেকটা কথা বলি আমাদের ইন্টারনাল সার্ভে দেখাচ্ছে যে মহাজোটের 101টা সিট হবে তাই বলে আমাদের সরকার হবে সেটা নিশ্চিত কিন্তু পরিশ্রম করতে হবে আর মানুষকে বুঝাবেন বিজেপি যে বলছে 100+ বিজেপির 100+ মানে ডিজেল পেট্রোলের দাম 100+ বুঝেছেন তো কংগ্রেসের জন্য পরিশ্রম করতে হবে এবং আপনারা যে দাবিটা আজকে জানিয়েছেন আমি জেলা কংগ্রেসের সভাপতিকেও আশ্বাস দিয়েছি লাগলে আপনার ব্লক থেকে লিখে দিবেন সবার আমার কোনো আপত্তি নাই আমি সোনিয়া গান্ধীজি পর্যন্ত আপনাদের দাবিটা নিয়ে যাবো। একটা কথা আমার জেলা সভাপতি হিসাবে আজকে
এখানে উপস্থিত যারা জেলার নেতৃবৃন্দ আছেন, আমি কমার প্রার্থী, আমি সবার নাম বলছি না, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে আপনারা তিনটার থেকে এখানে দাঁড়ানো। আজকে তিনটার থেকে এখন বাজে প্রায় সাতটা, আপনারা চার ঘন্টা, এটা দেখেই বোঝা যাচ্ছে যে কংগ্রেসের সংগঠন এখানে কত শক্তিশালী। আপনাদের যে কমিটমেন্ট, যে কমিটমেন্টটা পার্টির প্রতি রয়েছে, সেটার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি অবগত যে আমরা মধ্য হাইলাকান্দির কাকলিচোড়া এবং আলগাপুর তিনটা সিটি আমরা বিগত ইলেকশনে জিততে পারি, তাই বলে এটা নিয়ে একটা দাবি রয়েছে আমাদের অ্যালায়েন্স মহাজোটের যে AUIDF রয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো যে একটা ন্যাশনাল পার্টি একটা পুরো ডিস্ট্রিক্ট কোনোদিনই ছাড়তে পারে না, এটা আমার মতামত। এবং অ্যালায়েন্সটা দরকার ছিল বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে আটকাবার জন্য, তাই বলে সব কিছু সব দিক দেখে আমরা যা সিদ্ধান্ত নিব সেটা আমরা আপনাদের নিশ্চয়ই প্রকাশ্যভাবে জানাবো। এবং আমি বলবো যে হাইকমান্ডকে আপনাদের এই দাবিটা আমি নিশ্চয়ই হাইকমান্ড পর্যন্ত পৌঁছাবো। কিন্তু আজকের এই সবার উদ্দেশ্যটা আমি চাই কংগ্রেস ওয়ার্কাররা সুন্দর করে বুঝবে যে আসুন আসাম বাঁচাই। কিসের থেকে আসামকে আমরা বাঁচাবো? প্রথম হলো বেরোজগারি। আসামে বেরোজগারি এত কোনোদিনই ছিল না যেটা বিজেপি সরকার হওয়ার পরে হয়েছে। আমাদের কাঁচা পেপার মিল খোলার কথা ছিল, সেটা খোলা হয়নি, হাজার হাজার কর্মচারী আজকে বেতন পাচ্ছে না। আপনারা পত্র পত্রিকাতে দেখেছেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এগ্রিকালচার হোক, ফিশারি হোক, PWD হোক, এক্সাইজ হোক, আজকে বরাকের ছেলেমেয়েরা কোনো ডিপার্টমেন্টে চাকরি পায় না বিজেপি সরকার আসার পর। DRDA-তে কাছারের DRDA-তে 75টা সিট ভ্যাকেন্ট ছিল, সরি 48টা সিট ভ্যাকেন্ট ছিল, আর আস্থা আসামে 75টা সিট ভ্যাকেন্ট ছিল। আপনারা বিশ্বাস করবেন না, 48টাকে 48টা চাকরি কাছারের DRDA-তে সব বরাবরের বাইরে চলে গেছে। এইভাবে যদি আমাদের যুব সমাজের অধিকারকে কেড়ে নিয়ে এই সরকার কাজ করেছে, আমি মনে করি যে আসামকে এই বিপদ থেকে বাঁচাতে হবে। বন্ধুগণ, আপনারা চিন্তা করেন যে একটা গ্রেড ফোরের চাকরির যোগ্যতা আমাদের বরাকের ছেলেমেয়েদের নেই, এটা শিলচরের সাংসদ করবেন গুলজার আহমেদ। গুলজার আহমেদ হাইলাকান্দির রুরাল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি নয়মুদ্দিন বড়ভূঁইয়া সাহেব, অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব মহোদয়কে ধন্যবাদ। আমাদের বরণের পালা এখন শেষ, এখন আমাদের হাইলাকান্দি এখানে উপস্থিত নিখিল ভারত কংগ্রেস কমিটির সভানেত্রী সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী সম্মান শোনা মাত্র এই অঞ্চলে কংগ্রেস কর্মীরা আপনার কথা শোনার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি সকল কংগ্রেস কর্মীর পক্ষ থেকে, আমাদের হাইলাকান্দি কংগ্রেস এলএসএসের কংগ্রেস এতই শক্তিশালী হয় তাহলে আপনাকে তোমায় নিয়া বরাকবাসী করবে কত হাসি খুশি,
তোমায় নিয়া বরাক বাসি করবে কত হাসি খুশি বরাকেরি নয়ন মনি পাবি তোরায়। বড় তুমি জ্ঞানে গুণে আসাম বাঁচাও নিজ গুণে কংগ্রেসেরই সরকার হবে তোমার প্রচেষ্টায়। জ্ঞানে গুণে আসাম বাঁচাও নিজ গুণে কংগ্রেসেরই সরকার হবে তোমার প্রচেষ্টায়।